বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তু বাঙালির জন্য এখানকার মানুষের বিষয় নেই, সেটাই মানুষকে আমরা বলতে পারি। দাদা, ভাটপাড়া পুরসভা আজকে তৃণমূল আবার দখল করেছে, আস্থা ভোটে বিজেপির হার, কি বলবেন? না, আমার কাছে যা প্রেসের মাধ্যমে এসছে সেটা হচ্ছে ভাটপাড়া পুরসভার বৈঠক অন্যদিন ছিল, আজকে প্রশাসনকে ব্যবহার করে তৃণমূল এটা করেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে এমনিতেই সব পৌরসভা এখন নির্বাচন হবে, কয়েকদিনের মধ্যেই নির্বাচন হবে, ভাটপাড়া পৌরসভাও তার মধ্যে আছে, তার টার্ম এমনি প্রায় শেষ হয়ে গেছিল। প্রশাসনকে ব্যবহার করে কাউন্সিলরদের নামে মিথ্যা কেস দিয়ে, এমপি এমএলএদের নামে মিথ্যা কেস দিয়ে এই কাজগুলো করা হচ্ছে। লাভ হবে না, জনগণ পৌর ভোটে তৃণমূলকে পরাজিত করবে। দিলীপ ঘোষ বলেছেন নাগরিকত্ব কাজ করা হবে, অনলাইনে কাজ হবে, যদি দেখা যায় যে রাজ্যে ফিজিক্যালি করতে অসুবিধা হচ্ছে ফর্ম ফিল আপ করতে, অনলাইনে হতে পারে, তাতে কোনো অসুবিধা কিছু নেই। কেন্দ্র সরকার এটা ভাবনা চিন্তার স্তরে রেখেছে, মুখ্যমন্ত্রী বলেছেন যে ওনার মৃতদেহের উপর দিয়ে নাগরিকত্ব সংশোধনী বিল এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা ওনাকে চ্যালেঞ্জ করেছি যে উনি সুস্থ থাকবেন, উনি ভালো থাকবেন, উনি দেখে যাবেন, উনি খেলা মেলা উৎসবের মধ্যে থাকবেন, ওনার চোখের সামনে আমরা নাগরিকত্ব সংশোধনী বিল যা পার্লামেন্টে পাশ হয়েছে আইন এখানে কার্যকর করব। যেমন 370 দ্বারা 35A কাশ্মীর থেকে উদ্ধার হয়েছে, মেহবুবা মুফতির চোখের সামনে, মেহবুবা মুফতিও সুস্থ আছেন, মুখ্যমন্ত্রীও সুস্থ থাকবেন। আমাদের কেশপুরের মতো এলাকায় গত কিছুদিন আগে মুসলিম বেশ কিছু বিজেপি লিডার তারা দল ছেড়েছেন, অভিযোগ মুসলিমের বিরুদ্ধে যে আইন সেই দলে তারা থাকবে না, বিষয়টা কি বলবেন? বিজেপির নেতা কিছু নয়, কয়েকজন বিজেপিতে মিছিল টিছিলে হেঁটেছিলেন, অনেক তাদেরকে আবার পুলিশের মাধ্যমে মিথ্যা কেস দিয়ে, একজন তো আমাদের দলে ছিলেন তাকে তো বেশ কয়েকদিন জেলে আটকে রেখে মিথ্যা কেসে আবার তৃণমূল দলে টেনেছে, তারা সবাই বিজেপির সঙ্গেই আছে। নতুন বছরে রেলের কালকে আমার জানা নেই। দাদা, নতুন বছরে রেলের ভাড়া বৃদ্ধি, রেলে ভাড়া বৃদ্ধি তো সামান্য হয়েছে, 1 পয়সা করে হচ্ছে কিলোমিটার প্রতি। আমরা বলেছি যে রেলের ভাড়া বৃদ্ধি নিয়ে যারা আন্দোলন করছেন, যারা বিবৃতি দিচ্ছেন, আগে পশ্চিমবঙ্গে বিদ্যুতের দামের ভাড়ার দামটা কমান। ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম সবথেকে বেশি, মেদিনীপুরের কৃষক, বাঁকুড়ার কৃষক, ঝাড়গ্রামের কৃষক সর্বশান্ত হচ্ছে সেচের জলের জন্য যে বিদ্যুৎ লাগে তার পয়সা দিতে গিয়ে। আমরা ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম অনেক কম করে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ট্যাবলো পশ্চিমবঙ্গের এবং ভারতের মান সম্মানকে নিচে দেখানোর চেষ্টা ছিল, সেটা কোনো সরকার বরদাস্ত করতে পারে না। আমরা স্বাগত করছি কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকবার তাদের প্রয়াসটাকে রাজনৈতিক একটা বার্তা দিতে চায়, পশ্চিমবঙ্গ এবং ভারতকে নিচে দেখাতে চায়, তাদের মান সম্মান ভুলুণ্ঠিত করতে চায়, তাই এই সিদ্ধান্ত স্বাগতযোগ্য সিদ্ধান্ত। গতকালকে আবার রাত্রিবেলা তৃণমূলের যখন প্রতিষ্ঠা দিবস চলছিল, গতকাল রাত্রিবেলা কেশপুরে বিজেপি কর্মীদেরকে মারধর করা হয়েছে, তার বাড়ি ভাঙচুর করা হয়েছে, প্রতিষ্ঠা দিবসের নামে তাণ্ডব চলেছে এলাকায়, কি বলবো? কেশপুরে ব্যাপক গোলমাল হচ্ছে, বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে। আর আজকে আমাকে ওখানকার অ্যাডিশনাল এসপি এখানকার বলছেন যে আপনি কেশপুর যাবেন না, কারণ ওখানে আইন শৃঙ্খলা ভালো নয়। তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের মারছে আর বিজেপি নেতাদের আটকানো হচ্ছে যাতে কেশপুর যেতে না পারে। রাজ্যের আইন শৃঙ্খলার এরকমই অবস্থা হয়েছে, পুলিশ জলদাসে পরিণত হচ্ছে।